একজন পুলিশ করবে, কলকাতা পুলিশে করবে। একেবারে বলা চলে নিজের উদ্যোগে ধীরে ধীরে একটা স্কুল তৈরি করেছেন, যেখানে সবর শিশুরা তারা থাকছে, পড়াশোনা করছে, খেলাধুলা করছে। এমন উদ্যোগ সত্যি বিরল। ছোট বড় সব মিলিয়ে ছোট বড় সব মিলিয়ে নাম কি? কোন ক্লাসে পড়িস? কোন ক্লাসে পড়ো তুমি? ওয়ানে। ছোট থেকে আমার দাদুর মুখে শুনেছিলাম যে যেখানে চুরি হতো সবরদের নাম জড়িয়ে, তো আমার চিন্তা ভাবনাটা ছিল যে সবররা কেন চুরি করে। দাদুকে একদিন জিজ্ঞাসা করলাম, দাদু বললো যে দেখ দুটো কারণে চুরি করে, এক পেটের দায়, দ্বিতীয়ত শিক্ষা। আর শিক্ষা না থাকলে পেটের দায় মিটবে না। তখন আমি বলেছিলাম যদি আমি কোনদিন বড় হই তাহলে একটা স্কুল করবো এই সবর বাচ্চাদের। এবং সেই ছেলে মেয়েদেরকে নিয়ে আসা হয় যাদের বাবার বা মায়ের কারণে থানায় মানে চুরি ডাকাতির কেসের অভিযোগ আছে, সেই রকম ছেলে মেয়েদেরই প্রথম নিয়ে আসা হয়। প্রথম 15 জনের থেকে শুরু করে আজ 126 জনের ছেলে মেয়ে। এখানে একাধিক ছেলে মেয়ে রয়েছেন যারা স্থানীয়, কলেজ কমপ্লিট করেছেন, কিন্তু স্কুলে পড়তে পড়তে কলেজে পড়তে পড়তেই তারা যে কাজে যোগ দিয়েছেন সেটা ছোট উদাহরণ বললে বোধ হয় খুব ছোট করে বলা হবে। দিদির সাথে আসতাম তখন এরা ম্যাডাম ম্যাডাম করে ডাকতো, তখন খুব ভালো লাগতো। তখন আমার তখন থেকেই আমি জয়েন করেছি। আপনি কত পড়াশোনা করেছেন? 1 মাসের গ্রাজুয়েশন কমপ্লিট হলো। এখানে মেয়েরা কোথায় থাকছে? মেয়েরা থাকছে